অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আলোচনা 2022 সালে অম্বুবাচী তারিখ, সময়সূচি ও বিধিনিষেধ। অম্বুবাচী কখন হয়? আষাঢ় মাসে মেঘশিরা নক্ষত্র তিনটি পথ ত্যাগ করলে এই অম্বুবাচী হয়। আবার অন্য মতে সূর্য মিথুন রাশিতে যেবারে যে সময়ে প্রবেশ করে তার পরবর্তী সেইবারে সেই সময়ে অম্বুবাচী হয়। 2022 সালে অম্বুবাচী কত তারিখে এবং কোন সময়ে? সাতই আষাঢ় 1429, ইংরাজি 22শে জুন 2022, রাত্রি ঘটিকা 8:19 গতে অম্বুবাচী প্রবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী তিথি এই সময় থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। আর এই তিথিতে কিন্তু বসুমতী মাতা কিন্তু ঋতুময়ী হয়। আর এই সময় প্রচুর বৃষ্টি হয় এবং ধরিত্রী এই সময় উর্বরতা লাভ করে। এই সময় কৃষিকাজ বন্ধ রাখা উচিত, কোনো শুভ কাজ বন্ধ থাকা উচিত, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন কোনো ব্যবসা শুরু করা। আর এই সময় চুলদাড়ি, নখ এইসব না কাটাই ভালো। আর এই সময় যেটা করতে হবে, ভগবানকে ভোগ দান করে মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। এই সময় একটা নিয়ম আছে, দুধ আম খেলে শুভ। আর এই সময় আরও কিছু না করলে ভালো হয়, যেমন নিরামিষ আহার করলে ভালো হয়, কোনো নেশা দ্রব্য থেকে নিজেকে দূরে রাখা উচিত, যেমন মদ্যপান, তামাক, বিড়ি, সিগারেট, গুটখা এইসব থেকে নিজেকে দূরে রাখা উচিত, যারা এইসব নেশাদ্রব্যের সঙ্গে যুক্ত আছেন। যাই হোক, এই অম্বুবাচী কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ এর নিবৃত্তি হচ্ছে 11ই আষাঢ় 1429, ইংরাজি 26শে জুন 2022, দিবা ঘটিকা 8:43 গতে। আর এই অম্বুবাচী পূজা কিন্তু কামাখ্যা মন্দিরে হয়। যে যে বিধিনিষেধগুলো আমি করলাম সেগুলো আপনারা মেনে চলুন, তাহলে আপনাদের ভালো হবে আশা করছি। আর আজ এই পর্যন্তই। এই বিষয় নিয়ে পরে আরও আমি দীর্ঘ আলোচনা করব। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করে আপনারা আর কী কী বিষয়ে জানতে চান সেই সেই বিষয়ে জানাবেন, আমি সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি আজ। এই অম্বুবাচী তিথিতে কিন্তু গ্রাম বাংলায় পিঠে পায়েস খাওয়ার নিয়ম আছে। আবার এই সময় ভগবানের নাম জপ করা উচিত, ভগবদ্গীতা পাঠ করলে এই সময় শুভ হয়, এইরকম বলা হয়ে থাকে।